ভাবি আজকে কিস ডে, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? আপনার সাহস তো মন্দ না আমাকে আইছেন কিস করতে। আরে ভাবি রাগ করতেছেন কেন, আমি তো ঠোঁটে কিস করব না হাতে কিস করব। হাতে কিস করবেন কেন, আমার ঠোঁটে কি বিষ লাগানো আছে? গিন্নি আজকেও তোমার ভাই আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে। কি করে বুঝলাম আমার ভাই নিছে? আমিও তো নিতে পারি। তুমি চুরি করো নাই, কারণ মানি ব্যাগে এখনো 500 টাকা আছে। তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে? আমি চুরি করার কথা বলছি, ডাকাতি না। কি বললা, আমি ডাকাত? এই শোনো, যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো? তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি। ওরে আমার বাবুটা। আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো? মামুনের একটা খুজলিয়ালা কুত্তা আছে না, ওইটার পাছায় 2টা লাথি মারি। তুই কুত্তা, তোর জাত গোষ্ঠী কুত্তা। এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর, কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো, পাপে বাপেরেও ছাড়ে না, খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আনবো। ছুটি আন, তোর 40টা আমি খাবো। এই জানলা থেকে ওই 3টা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি, তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখায় দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করেন কি আছে বলেন না, কি জানতে চান? মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। ওই তুমি পাশে বের ভাবি রে, কি কইছো? আমার দেখলে আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো, ওখানে মুখ ভেঙছি দিয়া জায়গা। না না, বেশি কিছু কইনি তো। কি কইছো? আরে কইছি, আপনি যে এত খাতির জমান, আপনার বাইরে তো বলটি ফিউজ হয়ে গেছে। আল্লাহ দিতো আমার এই ভিডিওটা যার সামনে যায়, যতক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট না করে ততক্ষণ পর্যন্ত উপরে টেলাইলে না যাইতো।